এরা শুধু ধারণার অনুসরণ করে, ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং এরা অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। আল্লাহ পাক সমাজ, রাষ্ট্র, জনসমষ্টি, সংখ্যা গরিষ্ঠতা এগুলোর উপরে কোরআনকে বলছেন সততা এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ। তাহলে আমাদের রেফারেন্সটা হবে, আমাদের সোর্স অফ নলেজটা হবে কোরআন, এটা ছিল একটা অধিকার। এখন আমরা যদি একটু প্রশ্ন করি যে আমাদের জ্ঞানের যে বিচরণ সারা জীবন ধরে, এই বিচরণে কি আমরা কোরআনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি কিনা? যদি না দেই তাহলে ওই হাদিসটাই প্রয়োগ করা যাবে, আল কোরআন হুজ্জা লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আরেকটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যখন উঠবেন, এবং তিনিই সর্বপ্রথম ব্যক্তি যাকে আল্লাহ পাক সুপারিশ করার, সেজদা করার অনুমতি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন আপনার উম্মতের এই অবস্থা কেন হলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার কওম এই কোরআনটাকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। আমার কওমকে আমি কোরআন রেখে আসছিলাম ঠিকই, কিন্তু আমার কওম কোরআনকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। এই অভিযোগটা আমাদের নবী করবেন আমাদের বিরুদ্ধে। এটা সময়ের ব্যাপার মাত্র। কালকে আমাদের মাঠে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করছেন, আর ওই দৃশ্যটা আল্লাহ পাক নাজিল করেছেন সূরা ফুরকানের মধ্যে। এই আয়াতটা সূরা ফুরকানের মধ্যে আছে, ভবিষ্যতে এটা ঘটবে, আল্লাহ পাক এটা কোরআনে নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযোগটা করবেন কালকে আমাদের মাঠে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। মাহজুরা মানে অনেক দূরে ঠেলে দেয়া। আমার উম্মাহ, আমার কওম কোরআনকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। আল কোরআনের অধিকারগুলো যদি আমরা উম্মা হিসেবে আদায় করতে ব্যর্থ হই, আমরা আমাদের জীবনের সমস্যাগুলো সমাধানও যেমন পাবো না, কাফের, ফাসেক, মুশরিক, এই মুনাফিক, নাস্তিক, মুরতাদ এবং এই যে গডলেস ওয়ার্ল্ড, এদের চ্যালেঞ্জগুলো আমরা ফেস করতে পারবো না। এটা ইয়াকিন থাকা উচিত যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান এখানেই দিয়েছেন, এবং প্রত্যেকটা জ্ঞানের সোর্সই এখানেই। আমাদের আগের সালফে সালেহীন যারা ছিলেন, তারা জ্ঞানের বিভিন্ন শাস্ত্র রচনা করেছিলেন কোরআনকে কেন্দ্র করে, হোক সেটা দর্শন, হোক সেটা যুক্তিবিদ্যা বা পলিটিক্যাল অ্যাফেয়ার্স বা মেডিকেল সায়েন্স বা অন্যান্য যে কোনো কিছু, দেখবেন ওদের বেসটা হচ্ছে কোরআন। 10 বছর বয়সে সলফে সালেহীনের বাচ্চারা হাফেজ হয়ে যেতেন, আমাদের বাচ্চারা 10 বছর বয়সে চকলেট লজেন্স খায়, কার্টুন দেখে বসে বসে, নিজে ব্রাশটা পর্যন্ত ঠিক মতো করতে পারে না। 10 বছর বয়সে আমাদের সলফে সালেহীনদের যে বাচ্চারা ছিলেন তারা কোরআনে হাফেজ হয়ে যেতেন, 15 বছরের মধ্যে আরবির সমস্ত সাবজেক্টগুলো পড়া শেষ, 15 থেকে 20 বছরের মধ্যে দেখবেন তারা বিভিন্ন ওস্তাদদের কাছে হাদিস সংগ্রহ করে বেড়াতেন, 20 থেকে 25-এর মধ্যে তারা ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করতেন। আমাদের 25 বছরের যুবক জানে না 25টা সুরার নাম কি, আমাদের 40 বছরের বিজ্ঞ একজন ব্যক্তি বলতে পারে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন গুহায় ওহি নাজিল হয়েছিল এবং প্রথম ওহিটা কি ছিল, তিনি বদরের যুদ্ধ কত সালে করেছেন, উহুদে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন, কোন সাহাবীকে মালায়েকারা গোসল দিয়েছিল, খালিদ বিন ওয়ালিদ তিনি কতগুলো যুদ্ধ করেছিলেন, উমর ইবনে খাত্তাবের যুগে ইসলামী খেলাফা কতদূর পর্যন্ত ছিল, বেসিক নলেজগুলো জানে না। আমি বারবার একটা কথা বলি যে যদি আপনারা মনে করেন এই রকম জনসমষ্টিকে দিয়ে আল্লাহর দিনের খেদমত, আল্লাহর পথের দাওয়াত এবং দিন কায়েমের জিহাদ সম্ভব, তাহলে আপনি চাঁদের দেশে বাস করছেন। এই কমিউনিটিকে দিয়ে আল্লাহর পথে জিহাদ সম্ভব না। যখন কোনো স্কলার গরম গরম বক্তব্য দিবে জনগণ বলবে ঠিক, যখন ওই স্কলারকে দেখবেন ধরে নিয়ে গেছে জনগণও পালাই যাবে। এই হলো আমাদের দেশের অবস্থা। মূল পয়েন্টে আসছি, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে। আর কোরআন মানেই কিন্তু হাদিস, কারণ কোরআন এবং হাদিসটা আলাদা কোনো উৎস নয়, একই উৎস থেকে এসেছে, একই আলোক উৎসের দুইটা রশ্মি মাত্র। এই দুটাকে একসাথে করেই চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য
মাত্র দুইটা বস্তু ছেড়ে যাচ্ছে তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নতে নবীহি তার নবীর সুন্না দ্যাটস অল নবীজি বলেছেন একটা জামানা আসবে যখন কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে থাকলে ইভেন আমার একটা সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে থাকে সে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে মানে জামানাটা এমন হবে জামানা সবরিন নবীজি বলছেন কঠিন ধৈর্যের জামানা একটা সুন্নাত দাড়ি রাখবেন আপনাকে সমাজের সাথে লড়তে হবে তাকলুর উপরে কাপড় পরতে হলে আপনাকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হতে পারে এমন একটা জামানা আসবে যে একটা সুন্নাত একটা বেসিক সুন্নাত দাড়ি রেখেছেন তাকলুর উপরে কাপড় পরছেন হিজাব করছেন পর্দা করছেন বাচ্চাটাকে মাদ্রাসা দিয়েছেন আপনাকে পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গা থেকে প্রতিবন্ধকতা শিকার হতে হবে জামানা সবরিন কঠিন সবরের জামানা এই জামানায় যারা কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে থাকতে পারবে নবীজি বলেছেন 50 জন সাহাবীর নেকি তারা পাবে সাহাবীর অবাক হয়ে বলছিলেন যে মিনহুম আও মিন্না আমাদের মধ্যে 50 নাকি ওদের মধ্যে 50 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল মিনকুম বরং তোমাদের মধ্যে 50 ওই 50 এর মধ্যে উমর থাকতে পারেন উসমান থাকতে পারেন হামজা থাকতে পারেন এই হচ্ছে ফজিলত আমরা যদি আঁকড়ে ধরার ফজিলতটা না জানি তাহলে আঁকড়ে ধরতেও পারবো না একটা বার যদি ইমানের এই নূরটা ঢুকে যায় ভিতরে তাহলে দেখবেন ওকে যদি জেলে ঢুকানো হয় ফাঁসি দেওয়া হয় শূলে চড়ানো হয় ওই তেজটা কমবে না ইনশাআল্লাহ যখনই ঢুকবে আর কোনোদিনও তাকে হারাতে পারবো না তাদের এরকম প্রতিযোগিতার মেজাজ ছিল পড়বে ব্যাপক কোরআন পড়বে কোরআনে তেলাওয়াতে মানে ভরে যাবে সমাজ তেলাওয়াত হবে বেশি বেশি লা ইউজাউজু হানাজিরহুম তাদের গলার নিচ দিয়ে কোরআনের মর্ম নামবে না কোরআনের মর্ম শিক্ষা এটা গলার ভিতর থেকে নিচে নামবে না তেলাওয়াত করবে মানুষ প্রচুর এই হাদিসটার মধ্যে তিনি আরো বলেছেন মসজিদগুলো হবে চাকচিক্যময় দেখে মনে হবে তাজমহলের মতো কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে কাজে হয়তো আপনার মৃত্যু হবে আমি এটা বুঝাচ্ছি না মেবি আপনি এভাবে শান্তি স্থিতিশীলতার সাথে মেবি আপনি কোরআন পড়ে উম্মাহ ঘুমাচ্ছে জানি না কবে ঘুম ভাঙবে আগামীর দিনগুলো এত সহজ হবে না অতএব এই লাস্ট চান্স মনে করে শিখে নেন শয়তানের প্রথম ধোকা আমি অনেক জানি আরেকটা ধোকা হচ্ছে বয়স্কদেরকে যেটা দেয়া হয় সেটা হচ্ছে যে আমার দ্বারা হবে না আমি পারবো না অনেক বয়স হয়ে গেছে আমার দ্বারা হবে না আমি আর পারবো না আরেকটা ধোকা দিবে স্পেশালি আপনাদেরকে ইয়াং পিপল যাদেরকে সেটা হচ্ছে যে অনেক সময় পড়ে আছে আমি পরে শিখে নিব ইনশাআল্লাহ আগে বিয়েটা হোক বাচ্চা কাচ্চা হোক চাকরি বাকরি করি চাকরিটা পায়া লই তারপরে এস্টাবলিশ হয়ে লই পরে শিখুম না